ভারতের হায়দ্রাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কের আটটি এশিয়াটিক সিংহ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। ভারতে এই প্রথম একসঙ্গে এতগুলো সিংহ করোনা সংক্রমিত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সরকারের। এ খবরে করোনা জর্জরিত মানুষের মধ্যে বেড়েছে আতঙ্ক। মারজামানের রিপোর্ট। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কার্যত বিপর্যস্ত ভারতে এবার দেখা দিয়েছে নতুন বিপত্তি। হায়দরাবাদের চিড়িয়াখানায় সিংহদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। সিংহগুলো থেকে নমুনা সংগ্রহ করে সরকারি একটি গবেষণা কেন্দ্রে পাঠায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এতে আটটি সিংহের কোভিড-19 পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে, যা ভারতের মধ্যে এই প্রথম বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্ক নামে চিড়িয়াখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সিংহগুলো ভালো রয়েছে, তাদের পর্যবেক্ষণের জন্য আলাদা ঘরে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, পার্কে আসা মানুষজনের থেকে অথবা পার্কে পশুদের দেখভালের দায়িত্বে থাকা কোনো কর্মীর শরীর থেকেই ওই সংক্রমণ সিংহের দেখে ছড়িয়ে থাকতে পারে। কারণ কয়েকদিন আগে ওই পার্কের দায়িত্বে থাকা 25 কর্মীর দেহে করোনা শনাক্ত হয়, আর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পার্ক কর্তৃপক্ষ। তবে দেশটির পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর থেকে বিশ্বজুড়ে চিড়িয়াখানাগুলোতে যত প্রাণী করোনায় আক্রান্ত হয়েছে সেগুলো থেকে ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমিত হওয়ার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। মার্সিয়া মান্নান, মাইটিভি।